হ্যালো ফ্রেন্ডস, দেখুন 2022-এ যে ম্যাথামেটিক্স ডেটে এসেছিলো, 2022 থেকে প্রাইমারি ডেটে ওয়েস্ট বেঙ্গল যে ম্যাথামেটিক্সের কোশ্চেন সেগুলো আমি সঠিক অ্যান্সারটা আপনাদের সামনে তুলে ধরছি। যে ধরা যাক একটি মৌলিক সংখ্যা প্রদত্ত বিভাগগুলি হলো, এখানে কোনটা সঠিক অ্যান্সার হবে, যে 1, 2, 4 এই তিনটে হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1, 1, 2 দুটো একসঙ্গে কাউন্ট করছি, 1, 2 এবং 4, এই এই তিনটে হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যিনি ব্যাংকের মধ্যে কোনটি, এই দুটো তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 1, 2, 4। সো এই নাম্বার হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, পিসের মতো বিধক দেখা যাচ্ছে, সঠিক অ্যান্সারগুলো একবার কারেকশন করে দিচ্ছে। 1, 2 অ্যান্ড 4, তিন নাম্বারটা হবে না। নেক্সট কোশ্চেন, নিয়োগের মধ্যে গণিত গণিতের বৈশিষ্ট্য নয়, গণিতিক বৈশিষ্ট্য নয় হচ্ছে ফলাফলের অনিশ্চয়তা, এটা হচ্ছে গণিতিক বৈশিষ্ট্য নয়। অপশন এ, একটি বৃত্তাকার চাকার একটি পূর্ণ ঘূর্ণনের একান্ত পথের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদের ন্যায় করতে হবে চাকার পরিধির দৈর্ঘ্য। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যে একটা ত্রিভুজ 10টি ত্রিভুজ সংখ্যাটি হচ্ছে এরকম আছে, তো ফলে ত্রিভুজ সংখ্যাটা হলে এটা এটা একটা সলভ করে দিচ্ছি। এটা হচ্ছে এই যে 10টা ত্রিভুজ আছে এখানে, 10/2, আর নিচে নিচে হচ্ছে হবে 10+1। তাহলে কি হলো, 2 5 2 10 এটা গুণ হিসাবে আছে এর সঙ্গে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 55। এটা অ্যান্সার হয়ে যাবে 55। নেক্সট কোশ্চেন, যে যদি একটি স্বাভাবিক সংখ্যার সকল যথার্থ উৎপাদকের সমষ্টি সংখ্যাটি নিজে নিজেই হয় তবে সংখ্যাটিকে নিখুঁত বলা হয়, যেমন 6 যথার্থ উৎপাদকগুলি 1, 2, 3, এখানে 1+2+3 সমান 6 হলো নিখুঁত সংখ্যা। সুতরাং 42 ও 28 জন্য বলতে পারি, আমরা জানি 6 এবং 28 হচ্ছে নিখুঁত সংখ্যা, 42 নিখুঁত নয়। এত এই অঙ্কটাকে যদি গুণ করা হয় তাহলে 0.2 ঘরে আছে, এদিকে 4টে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মানে এদিকে ভিতরে যতগুলো সংখ্যার আগে মানে দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে তার আগে সেই সংখ্যার আগে একটা শূন্য বসবে, 9টা আছে তাই 9টা সংখ্যার আগে একটা দশমিক বসবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এ অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 100 এর সকল উৎপাদকগুলির সমষ্টি হচ্ছে, 100 এর সকল উৎপাদকগুলির সমষ্টি হচ্ছে 217। যে গণিতের নিম্নলিখিত কোনটি মানতে পারবে, মূল্যায়নের ফর্মেটিভ ইভ্যালুয়েশন অপরিহার্য বৈশিষ্ট্য নয়, এটা হচ্ছে গণিতের বিশেষত জ্ঞানের বিচার। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এনসিপি 2005 নির্দেশ অনুসারে প্রাথমিক স্তরে গণিত শিক্ষার মূল লক্ষ্য কী, যে শ্রেণীকক্ষের শিক্ষণ এবং ব্যবহারিক জীবনের সঙ্গে অনুগত স্থাপনে সাহায্য করা, এটা হয়েছে সঠিক অ্যান্সার। অপশন বি, নেক্সট কোশ্চেন, গণিত সকল সত্যতা লাগবে, এটা হচ্ছে হকবেন। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এখন ভগ্নাংশের যোগ্য ধারণাটি সেখানে সমাজিক শিক্ষিকা নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে কোনটি সর্বপ্রথম উদাহরণ হিসেবে ব্যবহার করবেন, এটা হয়ে যাবে অপশন ডি সঠিক অ্যান্সার। প্রথমে একটা ছোট সংখ্যা দিয়ে শুরু করুন, যেটা বাচ্চা সহজে করতে পারবে, প্রদত্ত বিবৃতিগুলি। এটা নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, প্রথমে একটি মৌলিক সংখ্যার গুণফলের একক স্থান অঙ্ক কত, এটা হচ্ছে যে নিম্নত 100টি মৌলিক সংখ্যার গুণফলের একক স্থানের অঙ্ক কত, 100টি মৌলিক সংখ্যার গুণফলের একক স্থানের কত বলেছে, তাহলে 100টি মৌলিক সংখ্যা, তাহলে 100টি মৌলিক সংখ্যার কী বলেছে গুণফলের একক স্থানের অঙ্ক, গুণফলের একক স্থানে 100টি মৌলিক সংখ্যার একক স্থানের অঙ্ক 100×0 একক, গুণফলের একক স্থানের অঙ্ক কত, এটা হচ্ছে একক, এটা হচ্ছে একক 100টি, এখানে একক বলেছে সংখ্যা, তাহলে একক 0, তাহলে কি আমাদের 100টি মৌলিক সংখ্যার গুণফল একক স্থানের অঙ্ক, একক স্থানে সবসময় 0 হবে, অ্যান্সার হবে হচ্ছে 0। নেক্সট কোশ্চেন, প্রদত্ত বিবৃতিগুলি হলো, এগুলো সবগুলি সঠিক হবে, দুটি কোণ পরস্পর পূরক হয় যদি তাদের সমষ্টি 90 ডিগ্রি হয়, দুটি কোণ পরস্পর পূরক হয় তাদের সমষ্টি, দুটি কোণ পরস্পর পূরক হয় যদি তাদের সমষ্টি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি। তারপরে কি বলেছে, 70 ডিগ্রি পরিমাপে কোনো কোণের পরিমাপ হয় 20 ডিগ্রি, এটা সঠিক বলেছে, 20 ডিগ্রি পরিমাপ করে 70 ডিগ্রি, 90 ডিগ্রি পরিমাপ করে মানে 0 ডিগ্রি, এটা এগুলো সবগুলো সঠিক। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 22/7 দশমিকে প্রকাশ করতে 62তম দশমিক স্থানের অঙ্ক হবে, 22/7 দশমিক প্রকাশ করতে 62তম স্থানের সংখ্যা হতে হবে, 7 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট অঙ্ক, দেখুন কোনো একজন শিক্ষক শিক্ষিকা a+b² = s² + 2b+b² এর সাধারণ বিনিময় করার সময় নিম্নের কোন প্রশ্নটি ধারণার প্রয়োজনে শিক্ষার্থীর পুনর্জ্ঞান যাচাই এর জন্য করবেন, এটা হচ্ছে 5×5² নেক্সট কোশ্চেন, বৃত্তের জন্য নিজে কোন বিবৃতিটি ঠিক নয়, যে দুটি পরস্পর সমান্তরাল জ্যায়ের মতো কিন্তু সংযোগ রেখাংশ সমান বৃত্তের কেন্দ্রবিন্দু হয়, এটা ঠিক নয়, একটি জ্যামিতিক চিত্র অঙ্কন করো, প্রশ্নটি স্তর হলো একটি জ্যামিতিক চিত্র অঙ্কন করো, বলেছে যে একটি জ্যামিতিক চিত্র অঙ্কন করো, একটি জ্যামিতিক চিত্র অঙ্কন করো কি বলছে, একটি এটা হচ্ছে দক্ষতা, একটি জ্যামিতিক চিত্র অঙ্কন করো সেটা হচ্ছে দক্ষতা, দক্ষতা মধ্যে পড়বে, তো জ্ঞানমূলক হচ্ছে মনে করা, জ্ঞানমূলক হচ্ছে মনে করা, বোধমূলক হচ্ছে বুঝতে পারা, সমস্যা সমাধান প্রয়োগমূলক, আর দক্ষতামূলক হচ্ছে যে আমি একটা আপেল আপেলের আমি মনে মনে মানে সেটা আমার জ্ঞান আছে যে আপেল দেখতে কিরকম সব কিছু জানি আমি, সেটা যখন আমি হাতে করবো নিজে আপেলটা আঁকাবো সেটা হচ্ছে আমার দক্ষতা, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে দক্ষতা। এখানে দক্ষতা হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন অপশন ডি।
নেক্সট কোশ্চেন, সংখ্যার মধ্যে মধ্যে লেখা যে অঙ্কের স্থানের মান তার তার স্থানের উপরে নির্ভরশীল সেটি সেটি না হচ্ছে জিরো। নেক্সট নেক্সট অঙ্ক, নিম্নলিখিতগুলির মধ্যে কোন চিহ্নটি গণিতের ভাষার একটা হচ্ছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ কখনো গণিতের ভাষায় কেবলমাত্র প্রযোজ্য আর কোথাও ব্যবহৃত হয় না। নেক্সট, কোণের চিকোণের সময় নিম্নের ধারণাগত বিবৃতিগুলির মধ্যে কোনটির প্রথম আসা উচিত, এটা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত যে ছাত্রছাত্রীদের এবার ভালো করে করানো। নেক্সট কোশ্চেন, অনুরূপ কোণের ধারণার জন্য আমাদের বিবেচনার প্রয়োজন, এখানে হবে এক জোড়া সমতলিক সরলরেখা যা সমান্তরাল হতে পারে এবং এটি সাধারণ ছেদক।